এরপরে প্রশ্ন হলো জামাতে নামাজ পড়া শেষ কিন্তু কিছু লোকের নামাজ এখনো শেষ হয় নাই, এমন অবস্থায় উচ্চস্বরে মুনাজাত করা যাবে কিনা, এবং মুনাজাতের জন্য যদি নামাজে ভুল হয় তাহলে করণীয় কি? ভাই যখন সালাম ফেরায় ফেলছে ইমাম সাহেব, যাদের এক রাকাত দুই রাকাত ছুটে গেছে মানে নামাজ পড়তেছেন, তখন যদি আপনি একা একা আল্লাহর কাছে দোয়া করেন তাহলে নীরবে দোয়া করার চেষ্টা করবেন, অন্তত চেষ্টা করবেন যাতে করে আশপাশে নামাজি ব্যক্তি আপনার আওয়াজের কারণে নামাজে ডিস্টার্ব না হয়। অনেক সময় ইমাম সাহেব মাইকেই শুরু করে দেয় মাশাআল্লাহ, আছে না নেই, তো আপনার রব্বানা জালামনা ছুটে ওই ব্যক্তি বলতেছে আল্লাহ এই লোকই তো আমার জুলুম করতেছে, এখন নামাজ দিয়ে আসতেছে না, বুঝলেন নাই কথা? আপনি কি রব্বানা জালামনা পড়বেন? আপনার রব্বানা জালামনাই তো আপনার উপর রব্বানা জালামনা পড়বে। এই জন্য এরকম মানে মুসল্লিদের ডিস্টার্ব হয় সেভাবে আপনি একা একাও মুনাজাত করতে পারেন না। মনে রাখবেন আপনার আওয়াজ যত ভালো আওয়াজই হোক আরেকজনের জন্য কষ্টের কারণ না হয়। এই যে আমরা দিনী প্রোগ্রাম করছি, অনেকে আছে দিনী প্রোগ্রামের মাইক দূরে দূরে যায় মানুষের বাড়ির মধ্যে লাগায় দেয়, ওয়াজ শুনবি না মানে তো চতুর্থ গোষ্ঠী শুনবে, আছে না নাই? এক সাবেক এমপি আমাকে বলছেন যে ভাই আমার এলাকায় যত গ্রুপের হুজুর আছে সব গ্রুপের হুজুর মাহফিল করে আর মাইক একটা একটা আমার বাড়ির সামনে লাগায় দেয়, তো আমার দেখা যায় ওই মাহফিলের সিজনে সারা মাস ওয়াজ শুনে শুনে আমার কাটাইতে হয়, একটা ফোনেও কথা বলতে পারি না। এগুলা ইসলাম না, আমি মুনাজাত করব আর একজনের নামাজ মুখ দিয়ে আসবে না, তো এটার কোনো মানে হতে আল্লাহর বান্দারে আপনি কষ্ট দিবেন আবার আল্লাহকে দোয়া করবেন আল্লাহ আমাকে দাও, আল্লাহ কিভাবে দিবেন আপনাকে? আল্লাহর বান্দার নামাজ নষ্ট করতেছেন আপনি। এই জন্য খেয়াল রাখতে হয় মুসলিমদের দিকে, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন।